তবে কি অবশেষে রাগ ভাঙল তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের, নাকি রাজনীতির নতুন চাল দিলেন তিনি? দীর্ঘ ১৩ বছর গোসা করেছিলেন এরদোয়ান, এবার রাগ ভেঙে আরব লীগের সম্মেলনে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক। মিশরের রাজধানী কায়রোয় মঙ্গলবার আরব লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে হাজির হবেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। আরব বসন্ত ঘিরে আঞ্চলিক প্রতিবেশীদের সঙ্গে তুরস্কের দূরত্ব তৈরি হয়েছিল। এরপর থেকেই আরব লীগের সম্মেলনে যোগ দেওয়া বন্ধ করে দেয় আঙ্কারা। ২০১১ সালে আরব বসন্তের সময় আঞ্চলিক প্রতিবেশী সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, সিরিয়া ও মিশরের মতো দেশগুলোর সঙ্গে তুরস্কের সম্পর্ক খারাপ হয়। এই অঞ্চলে তুরস্কের ভূমিকা নিয়েও বিরক্ত ছিল আরব লীগ। বিশেষ করে সিরিয়া, লিবিয়া ও সোমালিয়ায় তুরস্কের সামরিক হামলা হজম হয়নি তাদের। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। তুরস্কের ফিরে যাওয়ার পুরো কৃতিত্ব ফিদানের। গোয়েন্দা প্রধান থাকাকালে ২০২০ সালে সংযুক্ত আরব আমিরাত, মিশর ও সৌদির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় ভূমিকা রাখেন তিনি। আর গেল বছর পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পর সিরিয়াকে কাছে টেনে নেন, যার সুফলও পেয়েছে সিরিয়া। একটি সূত্র জানিয়েছে তুরস্কের অংশগ্রহণের বিষয়ে সব সদস্য রাষ্ট্রের সম্মতি লাগবে। এর আগে গেল সপ্তাহে ১২ বছর পর তুরস্ক সফর করেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। এরপরই আরব লীগের জন্য তুরস্কের দরজা খুলে গেল।